ষোলোই মাস থেকে প্রায় দু মাস ধরে স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাই স্বাভাবিকভাবেই অভিভাবকদের মধ্যে একটি সংশয় সৃষ্টি হয়েছে যে স্কুল কলেজ কবে খুলবে এবং কবে থেকে পঠন পাঠন আবার শুরু হবে এরই মধ্যে কেন্দ্রের একটি বড় ঘোষণা এবং সেখানে বলা হয়েছে জুলাই মাসের মধ্যেই স্কুল কলেজ খোলা যাবে অর্থাৎ এরকমই একটি অনুমতি দিল কেন্দ্র সরকার তবে জানানো হয়েছে উপস্থিতি হারের শীতুলতা হতে পারে অর্থাৎ এখানে তিরিশ শতাংশ পর্যন্ত ছাত্রছাত্রী হয়তো উপস্থিত থাকতে পারে সেক্ষেত্রেও কিন্তু মান্যতা দিতে হয় বা গাহ দিতে হবে স্কুলকে এছাড়াও জানানো হয়েছে প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের স্কুলে আসতে হবে না অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা স্কুলে আসতে পারবে কেন্দ্র জানিয়েছে জোন ভিত্তিক স্কুলগুলি খোলা হবে অর্থাৎ প্রথমে গ্রিন জোনের স্কুলগুলি খোলা হবে তারপর অরেঞ্জ তারপর রেড প্রাথমিক শ্রেণীর পড়ুয়ারা লকডাউনের নিয়মকানুন মেনে চলতে পারবে না তাই বাড়ি থেকেই তাদের পড়াশোনা চালাতে হবে স্কুলগুলি পুরোপুরি খুলে গেলে পরবর্তী নির্দেশ পেয়ে তাদের স্কুলে পাঠাতে পারেন অভিভাবকরা সরকারি আধিকারিকরা জানাচ্ছেন স্কুল খোলার জন্য নির্দিষ্ট কিছু নিয়মকানুন তৈরি করা হবে এই সপ্তাহের শেষের দিকেই তা প্রকাশ করা হবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেন্দ্রের শিক্ষামন্ত্রী স্কুলে থাকবে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা তিন আসন বিশিষ্ট বেঞ্চে দুটি পড়ুয়া বসতে পারবে বলে জানানো হয়েছে প্রতিটি স্কুলের বিভিন্ন জায়গায় লকডাউনের নিয়মকানুন ও সংক্রমণ রোখার নিয়মাবলী লেখার ব্যবস্থা করতে হবে সিলেবাস ছোট করা হবে নাকি সময়সীমা বাড়ানো হবে সে বিষয়ে এখনও আলোচনা চলছে বলে জানানো হয়েছে